গোড়ালি সমান জল থই থই করছে স্কুলের ভিতর। পড়ুয়ারা সেই নোংরা দুর্গন্ধ জল মারিয়ে এক ক্লাস থেকে অন্য ক্লাসে যাতায়াত করছে, আবার সেই জলে দাঁড়িয়েই চলছে মিড ডে মিলের খাওয়া দাওয়া। এই সমস্যা একদিনের নয়, দীর্ঘ দিন ধরে এইভাবেই পঠন পাঠন করতে বাধ্য হচ্ছে ছাত্রছাত্রীরা। এই ছবি কোনো প্রত্যন্ত গ্রামের নয়, খোদ হাওড়া শহরতলির ডোমচুরের বাঁকড়া ইসলামিয়া অ্যাটাচ প্রাইমারি স্কুলের ঘটনা। দীর্ঘদিন বৃষ্টি না হলেও জমে রয়েছে গোড়ালি সমান জল, যার ফলে সমস্যায় পড়ছেন ছাত্রছাত্রী থেকে শিক্ষক শিক্ষিকারা। দীর্ঘদিন হাওড়ার বাঁকড়া ইসলামিয়া অ্যাটাচ প্রাইমারি স্কুল চত্বরে নোংরা জল জমে এক অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয়েছে। স্কুলের দুটি প্রাইমারি সেকশন আছে, সকালের বিভাগে 300 ছাত্রছাত্রী এবং দুপুরের বিভাগে 450 ছাত্রছাত্রী পড়াশোনা করে। এলাকার পুরানো স্কুল হওয়ায় অভিভাবকদের প্রথম পছন্দের এই স্কুলটি, কিন্তু বিগত কয়েক মাস ধরে স্কুলের নিচের তলার ক্লাসরুম এবং তার বাইরের বারান্দায় গোড়ালি সমান জল থই থই করছে, নোংরা জল থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে, স্কুলটি মশার আঁতুর ঘরে পরিণত হয়েছে। ছোট ছোট পড়ুয়ারা ওই নোংরা জল মারিয়েই ক্লাসে যাচ্ছে, আবার তারা ওই নোংরা জলের পাশে বসেই মিড ডে মিল খাচ্ছে। হুমায়ুন বাদশা লস্কর নামে এক অভিভাবক জানিয়েছেন, এই অস্বাস্থ্যকর পরিবেশে ক্লাস করার ফলে ছেলে মেয়েরা অসুস্থ হয়ে পড়ছে, পায়ে ঘা হচ্ছে, ফলে নিয়মিত স্কুলে আসতে পারছেন না। পরিস্থিতি এতটাই খারাপ যে শৌচাগারে জল জমে থাকায় পড়ুয়ারা এবং শিক্ষক শিক্ষিকারা শৌচাগারেও যেতে পারছেন না। আরে অবস্থা তো যা, মানে আমরা তো তাই চিন্তা করছি, আমরা বারবার স্কুলে জানাচ্ছি কিন্তু এটা কার্যকারী হচ্ছে না। এত নোংরা গ্যাস, গন্ধ, মশা, মাছি, আর এইভাবে কি ছেলেরা এসে স্কুলে পড়াশোনা করতে পারে? একটা টয়লেট আছে দেখুন, টয়লেটের কেউ যেতে পারছে না, টয়লেট পর্যন্ত পুরো ভর্তি। এই গত পরশু দিন আমার মেয়ের পেটে যন্ত্রণা ছিল, বললো বাথরুমে যেতে পারছি না, আমাকে বেলা একটার সময় ফোন করা হলো, আমি এসে আমার মেয়েকে নিয়ে বাড়িতে নিয়ে গেলাম, বললো টয়লেটের জন্য আমি আটকে ছিলাম, আমার পেটে খুব যন্ত্রণা হচ্ছিল বলে। এইরকম নোংরা জায়গায় যদি খাবারগুলো দেওয়া হয়, এ বাচ্চারা কি সুস্থ থাকবে না অসুস্থ থাকবে? আমি এটাই বলতে চাই, মানে সরকারি লোকেদের কাছে আবেদন করি যে এই জিনিসটার প্রতি যেন লক্ষ্য দেয়। আরে পঞ্চায়েত প্রধানও থাকবে, তার সাথে আমাদের এমএলএ তো বারবার বলছে, কিন্তু সেটা প্রধানের ব্যাপার, প্রধান এটাকে মাথায় নিচ্ছে না কেন? আমার তো কিছু মাথায় আসছে না। আমরা প্রধান সাহেবকে বলেছি, বিডিও সাহেবকে বলেছি, কিন্তু কোনো কাজ হচ্ছে না। আমি তো কোনোদিন মিটিং মিছিলে যাইনি, এগুলো হচ্ছে কি না ঠিক জানি না, তবে এখন পর্যন্ত আমি বলতে চাই যে এইরকম পরিবেশে কি স্কুল একটা সম্ভব? যে এই 400, 450 ছেলে লেখাপড়া করছে, এদের এই জায়গায় খাওয়ানো হচ্ছে, সব কিছু পরিষ্কার দেখছি, কিন্তু এইটা কি পরিষ্কার জায়গা? এখানে খাওয়ানো চলছে। আর এইটা তো এক বছর ধরে এরকম হয়ে আছে, আমরা বিভিন্ন দপ্তরে মানে চিঠি করেছি, সেই চিঠির তো কোনো রেসপন্স পাওয়া যায়নি, একই অবস্থা হয়ে রয়েছে। ইতিমধ্যে হাই স্কুল থেকে তো আমাদের মানে 6 মাসের জন্য সময় দিয়েছে,
মানে আগস্ট মাস, সেটা সারানো হোক আর না হোক সেটা চিঠিতে কিছু উল্লেখ নেই, আমাদেরকে নেমে যেতে বলেছে। এবারে আমরা নেমে কোথায় যাব? আপনারা তো তিনটে ক্লাস নিচে আছে দেখলাম, তিনটে না চারটে? হ্যাঁ, একটা ক্লাস নিচে আমরা করতে পাচ্ছি, আর তো অন্যগুলো করতে পাচ্ছি না, জলে তো থই থই করছে, আর ভীষণই মানে দুর্গন্ধ, পচা মশাওলা হয়ে যাচ্ছে, আর উপরে আমরা যে ক্লাস করছি সেটা তো নেমে আসলে আর এখন আমরা কী করবো? ছ মাসের মধ্যে যদি নেমে যেতে বলে, আর এই যে টয়লেটে যাচ্ছে বাচ্চারা প্রত্যেক দিন চারজন পাঁচজন করে নেমে যাচ্ছে, এই পড়ে যাচ্ছে। আমাদের দিদিমণি ব্যবস্থা যে কোনো একটা করতেই হবে, এবং সেটা আমরাও করবো। আমরা এরকম একটা অসুস্থকর পরিবেশে আমরা স্কুল চালাতে দেব না। কতদিনের মধ্যে? খুব অল্প কিছুদিনের মধ্যেই ব্যবস্থা করবে, কারণ আমি ভিডিও যে ডুমজুরির ভিডিও ওনার সঙ্গে আমি কথা বললাম, ওনারা বললেন যে আগের উইকেই ওনারা এটা নিয়ে একটা আলোচনা করেছেন যে কীভাবে সমাধান করা যায়, কারণ বিষয়টা জটিল। বিষয়টা যে একটা শুধু ড্রেন করে দিলে জলটা পাস হয়ে যাবে এমন নয়, বিল্ডিংটাই গ্রাউন্ড থেকে ওটা অনেকটা নিচে আছে, গ্রাউন্ড লেভেলের নিচে, ওখানে একটা অন্যরকম ব্যবস্থা কিছু করতে হয়। তো সেটা উনি আমাকে আশ্বস্ত করেছেন যে দেখছেন হয়ে যাবে, এবং আমরা বিষয়টাকে নজরে রাখছি। তবে সংবাদ মাধ্যমের কর্মীরা খবর সংগ্রহের পর জানাজানি হতেই তড়িঘড়ি পাম্প লাগিয়ে চলছে জল সরানোর কাজ।